গুড মর্নিং, আজকে শুভ জন্মাষ্টমী। সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম একদম সকাল সকাল। আর সকালবেলা আমি এসে স্নান টান করে আজকে একটা নতুন শাড়ি পরেছি, বাবুরও শাড়ি পরতে পরে তো চলে এসেছি ঠাকুর ঘরে। এবার সব কিছু গোজগাজ করে রেডি করে নেব, বাসন কোসনও ধোয়া হচ্ছে, বোন ধুয়ে দিচ্ছে, আমরা দুজন মিলেই সব কিছু রেডি করবো। চলুন দেখতে থাকুন ব্লগটা, আশা করি ভালো লাগবে। আর সব এরকম প্রত্যেক ঘরে ঘরেই পুজো সুজো হচ্ছে তো সবাই মানে খুব এই ব্যাপারটাকে এনজয় করে, ভালো লাগে, ভালোবেসে কাজ করে, আমিও সেম করতে চাইছি। তো দেখা যাক কতটা কী করতে পারি। তো চলুন দেখতে থাকুন পুরো ব্লগটা। এই যে আমি এখন ঠাকুর ঘরে ফল টলগুলো একটু ধুয়ে নিই, ওদিক দিয়ে বোন বাসন কুসনটা ধুয়ে নিয়ে রেডি করছে, আমি একটু গুছিয়ে গাছিয়ে তারপরে গোপালকে স্নান করাবো। স্নান করিয়ে তারপরে নিচে যাব, গিয়ে গোপালের জন্য একটু ভোগ টোক বানাবো। তো দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা, আর আমার ভিডিওটা আশা করি ভালো লাগবে। আমাদের এই পুজোটা ব্রাহ্মণ দিয়েই করা হয়, এবারে আর ব্রাহ্মণ দিয়ে করা হচ্ছে না, আমি ঘরে করছি। তার কারণ হচ্ছে আমাদের একটু কালা অসুখ চলছে, মানে আমাদের না আমার বাবার বাড়িতে, ওই জন্য আর ওরা ব্রাহ্মণ ব্রাহ্মণ দিয়ে না, ঘরে যেরকম একদম ঠাকুরকে এমনি পুজো দেওয়া হয় সেরকমভাবেই একটু অন্যরকম করেই দেওয়া হচ্ছে। অনেক দিন পর গোপালকে একটু আদর করছি, ওরাই করে সকালবেলা একটু উঠিয়ে একটু আদর টাদর করছি, এরপরে ওকে স্নান করিয়ে নেব। ওই তো তো এখন গোপালের স্নান করানো হবে দুধ দিয়ে, দুধ গঙ্গা জল যেভাবে করায় সেরকমভাবে গোপালকে এখন স্নান করাচ্ছি, ওকে সাজুগুজু করিয়ে দেব। এই যে গোপালকে এখন রেডি করছি, এই সুন্দর ড্রেসটা আমার ওই যে বান্ধবী কাম যে দিদি, ও গিফট করেছে জন্মদিন উপলক্ষে গোপালকে। মানে শুধু ড্রেস না, ড্রেসের সঙ্গে পুরো সাজগোজ যত কিছু আছে সবটাই সে গিফট করেছে জন্মদিন উপলক্ষে, ভীষণ সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সীমা। এই যে আমার গোপলু সেজে ফেলেছে, কি সুন্দর হয়েছে না, পাথর সেটিং হারটা পুরো, এগুলো এর সঙ্গে মুকুটটাও আছে, পরাবো দেখুন চুল টুল সব দারুণ সুন্দর হয়েছে, খুব খুব ভালো লেগেছে। এই যে মায়ের ঠাকুর ঘরের সমস্ত ঠাকুরগুলোকে এবার একে একে স্নান করিয়ে নেব, পরিষ্কার করে সবাইকে স্নান টান করিয়ে সবার আলাদা আলাদা ড্রেস ফ্রেস দিয়ে পরিয়ে সাজিয়ে গুছিয়ে দেব। এই যে শিবকেও স্নান করিয়ে নিচ্ছি, সবাইকে একে একে স্নান করিয়ে গুছিয়ে রেডি করে দেবো। মা লক্ষ্মীকেও পরিষ্কার করে স্নান করিয়ে ড্রেস পরিয়ে দিয়েছি। তো এখন চলে এসেছি নিচে রান্নাঘরে, এসে গোপালের জন্য একটু ভোগ বানাচ্ছি, ভোগটা করে নিয়ে ওদিকে গুছিয়ে টুচিয়ে সাজিয়ে রেখে এসে এখানে একটু ভোগ বানাচ্ছি। তো ভোগটা বানিয়ে নিয়ে আবার ওপরে গিয়ে সব কিছু রেডি করে পূজায় বসবো।
তো চলুন আমার ভিডিওটা পুরো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে যেটা করতে হয় লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর আমার চ্যানেলটিকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও প্রেস করবেন, আর অল অপশনটা মনে করে ওটাও ক্লিক করে দেবেন। তাহলে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো এবার এটা ক্ষীর বানিয়ে নিচ্ছি। আমার কিছু কিছু সময় এই সমস্ত পুজো সুজোর দিনে ভীষণ করে সনুর কথা ইয়াদ আসে, কারণ ও ভীষণ ভালো খেতে ভালোবাসে আসতে থাকতে, কিন্তু সময় আর পরিস্থিতি সব সময় মানুষকে এক জায়গায় রাখে না, চেঞ্জ হতে হয়। হয়েও গেলাম, কি করব, মানে হইনি ইচ্ছা করে, সময়ের তাগিদে সবাই সবার রাস্তা চেঞ্জ করে নেয়, এটাই হচ্ছে নিয়ম। হয়তো সেটাই হয়েছে, কাজের চাপ, করোনা, সমস্ত কিছু মিলিয়ে গুলিয়ে একাকার করে সব, অনেক আগেকার সময়গুলো আর ফিরে আসে না কারোর, সেটাই আর কি। তো যাই হোক, এই যে এখানে এখন তালের বড়া বানানো হচ্ছে, ক্ষীর বানালাম, সুজি বানালাম, এবার তালের বড়াগুলো বানিয়ে নিলাম। আমাকে মা সব হেল্প করছে, করে রেডি করে দিচ্ছে, আমি জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে, মা অনেকক্ষণ দাঁড়াতে পারে না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো একটু ভেজে রেডি করে নিচ্ছি। আমি আমার একটা এর আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, তো আপলোডটা আমার একটু প্রবলেম হয়েছিল, ওখানে কোনো ভয়েস অ্যাড করা যায়নি, আমি বুঝতে পারিনি, তো আমি ওটা ডিলিট করে আবার করে এটা আমি আপলোড করছি নতুন করে। তো যাই হোক, এরকম মাঝে মাঝে ভুল হয়ে যায় আর কি। আর আমার ভিডিওটা আজকে একটু লেট করে আবার আপলোড করতে হলো, তার কারণ ওইটা যেহেতু করে ফেলেছিলাম, তারপর অনেকটা সময় লাগলো, নেটেরও অনেক কিছু ব্যাপার ছিল, সব কিছু রেডি করতে আমার একটু সময় লেগে গেল। তো যাই হোক, সমস্ত কিছু ভোগ টোক করে এখানে ভোগ লাগানো হয়ে গেছে, পুজোও শুরু হয়ে গেছে, পুজো টুজো করে তারপরে দেখতে থাকুন আমার পুরো ইয়েটা, আমার পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না প্লিজ। আর আজকে যেহেতু তাও পুরো সবটা দিতে পারিনি, পুজোর তো নানান অনেকে কাজ থাকে, তো সমস্ত কিছু অ্যাড করলে অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে, যত টুক 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 মানে একটু একটু করে, তা অন্য দিনের থেকে একটু বেশি ভিডিওটা হয়ে গেছে। তো যাই হোক, একটু কষ্ট করে প্লিজ দেখে নেবেন। এই তো এগুলো পুরো বোন সাজিয়েছে সুন্দর করে, আমি শুধু বানিয়ে দিয়েছি, পুরোটা রেডিও করেছে, আমরা সবাই মিলেমিশেই করেছি আর কি। যাই হোক, এটা প্রতি বছরই করি, এবছরও তাই। আমি এখানে একটা কৃষ্ণের বই আছে, সেই বইটা একটু ব্রত কথা সেইগুলো সেটা আমি পড়ছি, পড়ে নিচ্ছি। বাবা গোপালকে একটু আরতি করছি, মা লক্ষ্মী গণেশ এদিকে সবাইকে একটু আরতি করে নিচ্ছি, সন্ধ্যা আরতি।
আমি মায়ের বাড়ি আছি, তো এখান থেকে যেহেতু আমি ব্লগটা আপলোড করছি ভিডিওটা, তো আমার একটুখানি নেটের সমস্যা হচ্ছে, তার জন্য একটু লেট হচ্ছে, টাইমটা ঠিক অ্যাডজাস্ট হলো না, উল্টোপাল্টা টাইমে ভিডিওটা আপলোড হচ্ছে, তো তার জন্য আমি সরি চেয়ে নিচ্ছি। তো এরকম মাঝে মাঝে হয় আর কি, করা যাবে এটা নেটের সমস্যার কারণে। তো যাই হোক, অনেক স্লো নেট চলে, আমার বাড়িতে ওয়াইফাই চলে, এখানে তো আর সেটা হচ্ছে না, যার জন্য আমার গোপালটা আমার কাছে এসেছিলো পুরীর থেকে, পুরীর যে সাক্ষী গোপাল, সোনার গোপাল আছে, ওখান থেকে আমার ছেলের জন্য এই গোপালটা এসেছে আমার বাড়িতে, ছেলে নিয়ে এসেছে আর কি এই গোপালটাকে, অনেক ছোটোবেলা, ছেলের মনে হয় 5 বছর বয়সে এই গোপালটা আমার বাড়িতে এসছে, আমার কাছেই ইনি থাকেন, থাকতেন, তো 2-3 বছর হয়েছে এই বাড়িতে রয়েছে, মানে বাবার বাড়িতে। যাই হোক, আমার পুজো সম্পন্ন হয়েছে, এই যে আমার বাপি ছাদে বসে আছে, আমিও ছাদে এসেছি, বাপির একটু ভিডিও করলাম, বাপিকে বললাম কিছু বলো, সে বলতে পারলো না, যাই হোক বলছিল, আমি আর সেটা স্কিপ করে দিয়েছি। তো চলুন, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। তো আজকের মতো এখানেই টাটা, বাপিকে একটু রিকোয়েস্ট করছিলাম আমার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, বাপি যেতে চাইছে না, ওর জন্য একটু জোর করে বললাম চলো নিয়ে যাবই। তো যাই হোক, চলুন আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।